একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না আপনার কাছে, যেটা বাংলার চাষিরা আপনার কাছে যদি যোগাযোগ করে এই বীজ আপনি তাদের প্রোভাইড করবেন? আর যদি কারো এখনই দরকার হয় তাহলে তাকে কম করে অন্তত 500 বা 1000 এরকম আমার মতো নিতে হবে, যাতে সে পুরো নিজের বাগান তৈরি করে। তাহলে আমি যেমন এনেছি আমি তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেখানকার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পে করবে, তারা দিয়ে দেবে, আমি এর মধ্যে কোনো প্রকার ঢুকবো না। আমার কাছ থেকে নিতে হলে অন্তত 1.5 বছর অপেক্ষা করতে হবে। আবার ফিরে এসেছি আমাদের শ্রদ্ধেয় শ্রী সমর দাস মহাশয়ের কাছে। সমর দা, আমাদের আগের ভিডিওতে যা বলেছিলেন, অনেক কৃষি ভাইরা আমাকে ফোন করেছে, সমরদাকে তো নিশ্চয়ই ফোন করেছে, অনেক সারা ফেলে দিয়েছে সমরবাবুর যে এই যে কার্যকলাপ এইখানে দেখতে পাচ্ছি আমরা, টেলিজ মেথড অনেকেই বলছে যে টেলিজ মেথডটা তারা তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে। আর সমরবাবু যেইটা বলেছে যে জাত নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, তো সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলার চাষিদের উন্নত করতে তিনি বাইরের থেকে বীজ আনবেন, এবং সেই ক্ষেত্রে আপনি কত দূর এগোতে পেরেছেন? দেখো শম্ভু, প্রথমেই আমি তোমার উজান অ্যান্ড তিতির যে তোমার ইউটিউব চ্যানেল, সেখানে তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার দর্শককুলকে আমার তরফ থেকে, আমার সমৃদ্ধি অর্গানিক ফার্ম হাউসের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমার গত যে ভিডিওটা তুমি আমার সঙ্গে করেছিলে গত সপ্তাহে, তো সেখান থেকে বহু ফোন আমি পেয়েছি এবং তারা প্রত্যেকে আমার কাছে এই মরক্কন রেট সম্পর্কেই জানতে চেয়েছে। তো আমি আমার বাংলার কৃষকদের, বিশেষ করে ড্রাগন কৃষকদের আমি বলেছিলাম যে আমি নতুন একটা বিবর্তন আনবো আমার বাংলার এই ড্রাগন চাষে। তো তার জন্যই তুমি আগে যেখানে দেখেছো, এই যে এই বাগানটা তুমি দেখছো, এই টোটালটাই কিন্তু আমার জাম্বো রেট, যা দেখছো এখানে প্রত্যেকটা লাইন জাম্বো রেট, একদম গুজরাট থেকে নিয়ে আসা। এবং সেদিন তোমায় আমি কথা দিয়েছিলাম যে আমি মরক্কন রেট ইন্ট্রোডিউস করাবো। আমার এই বাংলায় যাকে মরক্কন রেট সবাই বলে, আসলে সেটা কিন্তু মরক্কন রেট নয়। মরক্কন রেট হচ্ছে আমি এবার যেটা নিয়ে এসেছি, 1600 চারা এনেছি, একটা প্যাকেট আমি তোমাকে দেখাচ্ছি, এইটা গতকাল আমার কাছে এসেছে, 1600 চারা এসেছে। এই মরক্কন রেট আমি তোমাকে একটু পরে, তার আমি দুটো ফলও আনিয়েছি ওখান থেকে, যেখান থেকে আমি গাছ এনেছি, তো সেই ফলও আমি তোমাকে দেখাবো। এবং সেই সাথে আমি তোমাকে এই মরক্কন রেডের যে স্টিমগুলো, ডালগুলো যেগুলো আছে, সেগুলো কত ওয়েটি এবং কত ম্যাচিওর এবং কত এর ওজন বেশি, যার ফলে গাছ অনেক বেশি শক্তিশালী হয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং বড় বড় ফল দেবে, 400 থেকে 800 গ্রাম পর্যন্ত ফল দেবে এবং প্রায় 8 মাস ধরে বছরে ফল দেবে। আমি তোমাকে আমার ঘরে নিয়ে গিয়ে পরে এই গাছের সঙ্গে আমরা লোকাল যে গাছ লাগাই এবং এই জাম্বোরে প্রত্যেকের ডালের সঙ্গে আমি ওজনের তফাৎ তোমাকে দেখাবো, এবং সেই সঙ্গে এই মরক্কন রেডের আমি ফলও তোমাকে দেখাবো। আসলে এই যে তুমি দেখতে পাচ্ছ, ওই লাইন পর্যন্ত আমি জাম্বো রেট লাগিয়েছি, তারপরে ওই যেখানে জঙ্গল আছে তার আগে পর্যন্ত আমি এখানে পুরোটা লাগাবো হচ্ছে মরক্কন রেট, এবং তারপরে যে জঙ্গলটা ওটাতে ওষুধ দেওয়া হয়েছে ঘাস মারার, চাষ করে ওখানে আমি আমার কাছে যে 48টা বিদেশি ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিটা লাগাবো। হ্যাঁ, আগের দিনের ভিডিওর আমরা একদম শেষ পর্যায়ে বলেছিলাম, আপনি দেখাচ্ছিলেন যে 48টা ভ্যারাইটি রয়েছে, সেইগুলি পুঁতবেন, তাই তো? হ্যাঁ, সেগুলো ওই লাস্টে পুঁতবো। এই টোটাল বাগানটা আমি কিন্তু 100% অর্গানিক উপায়ে করব। পুরনো যে বাগানটা আছে সেখানে কিছু অর্গানিক, কিছু আমি কেমিক্যালস ইউজ করি, কিন্তু এই নতুন বাগানে আমি কোনো কেমিক্যালস ইউজ করব না। আমি দেখাবো যে কেমিক্যাল ছাড়া কী করে সুন্দর বাগান করা যায়। আচ্ছা, হ্যাঁ, জাতের কথা যেটা বলছিলেন, মানে ভালো জাতের আম যেমন উদাহরণ দিচ্ছিলেন, সেরকম ভালো জাতের ড্রাগন গাছ থেকে নিশ্চয়ই ভালো ফলন হবে, তাই তো? না দেখো, মানে এই ড্রাগন ফল দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথম বিষয় হচ্ছে যে ভালো জাত লাগাতে হবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে শুধু জাত ভালো হলেই হবে না, তার সঙ্গে যে ডাল থেকে তুমি চারা করছো সেই চারাটা সম্পূর্ণ ম্যাচিওর চারা হতে হবে। এই ম্যাচিওর চারা আমি কাকে বলি, একটা ডালে মিনিমাম 1 বছর ফল হওয়ার পরে সেই ডাল কেটে যদি চারা করা হয়, তাহলে আমি যে গাছটাকে নিয়ে এসেছি তার সম্পূর্ণ ধর্মটা বজায় থাকবে। যেমন আমি তোমাকে আগের দিন বলেছিলাম যে রাজার ছেলে রাজাই হয়, রাজার মেয়েও নিশ্চয়ই রানী হবে, বংশ নিয়ে আসে। এবার যদি মনে করো যে রাজার মেয়েটাকে যদি 13 বছরে 12 বছরে বিয়ে দিয়ে 13 বছরে তার বাচ্চা করানো হয়,
তাহলে কি সেই রাজধর্ম তার মধ্যে থাকবে? সেই বাচ্চাটা অপুষ্টিতে ভুগবে, অপুষ্টিতে ভুগবে। তাহলে শুধু জাত হলে হবে না, তোমাকে ভাবতে হবে জাতের সঙ্গে ম্যাচুরিটিও দরকার। মানে যে মার থেকে তুমি সন্তান নেবে তার যেন, সে যেন ম্যাচিওর হয়, ম্যাচুরিটি তার আসতে হবে। এই দুটো গুণ সম্পন্ন হলে তবেই আমার এখানকার ড্রাগন চাষিরা সাফল্য পাবে। একদম একদম ঠিক কথা বলেছেন। এই যে আমার বাইরে থেকে এসেছে মোট 16টা প্যাকেট এসেছে, 1600 চারা আছে, এক একটা প্যাকেটে 100 করে আছে। আমি তোমাকে একটি চারা আমি এখান থেকে বার করে দেখাবো। আচ্ছা, এইটা তো দেখা যাচ্ছে কেরালার থেকে এসছে। কেরালার থেকে আসার সময় গাছের মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটা থাকে? কিছুটা তো থাকেই। দেখো একটু ডালটা একটু রুগ্ন হয়ে পড়ে, তবে দু চার দিন এটা মাটিতে বসালে পরেই এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এই একটা ডাল তোমাকে দেখালাম। আচ্ছা, আমি ঘরে নিয়ে গিয়ে এর ওজন দেখাবো, তার সঙ্গে আমার এই যে গাছ আছে জাম্বু রেড আছে এবং লোকাল ভ্যারাইটি আছে, তার কীরকম ওজনের তফাত হয় সবটাই আমি তোমাকে দেখাবো। আচ্ছা, হ্যাঁ, যেটা বলার যে ড্রাগনের চারা কখনো দেখিনি, অন্যান্য আমরা যে নার্সারি থেকে চারা কিনি সেটা মাটির মধ্যে পোতা থাকে, শিকড় শুদ্ধ থাকে, এর শিকড় লাগবে না? এটাকে আমি, এটা স্টিম বলে, এটাকে আমি নিয়ে এসেছি। এবার এটাকে আমি তলা দিয়ে কাটবো, কেটে রুট হরমোন লাগাবো, লাগিয়ে আমি ডাইরেক্ট, এটা প্যাকেটে করলে সুবিধা হয়, আমি ডাইরেক্ট এখানেই বসিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এবং 100টার মধ্যে 100টাই হবে, কোনোটা নষ্ট হবে না। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এটি পশ্চিমবাংলায় প্রথম আমি এই অরিজিনাল মরক্কন রেড আমার চাষি ভাইদের জন্য আমি এটাকে উৎসর্গ করতে চাইছি। আমি চাই আমার বাংলার চাষিরা ভারতবর্ষের অন্যান্য স্টেটের সঙ্গে যাতে সমান তালে চলতে পারে, সেই জায়গায় নিয়ে যেতে। আচ্ছা, একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না আপনার কাছে, যেটা মুঘলরা কি করতো যে তাদের তাজমহল বানানো হয়ে গেলে তাদের যে মেন স্থপতি তাদের আঙুল কেটে দিত, যাতে করে আর কখনোই তারা তৈরি না করতে পারে। তো বাংলার চাষিরা আপনার কাছে যদি যোগাযোগ করে এই বীজ আপনি তাদের প্রোভাইড করবেন? দেখো, তোমার ওই ভিডিও বেরোনোর পরে আমাকে বহু চাষি ফোন করেছে, দাদা আমার 50টা, আমার 10টা, আমার 100টা মরক্কন রেড লাগবে। আমি তাদের প্রত্যেককেই বলেছি যে দুঃখিত, আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, কারণ আমি বাংলার চাষিরা যে ভুলটা করছে আমি নিজে এই ভুলটা করতে চাই না, এবং আমার হাত দিয়ে কোনো চাষি এই ভুল করুক সেটাও আমি চাই না। কারণ আজকে যদি কাউকে আমি 10টা চারা দিই, সে কি করবে? সে এটা নিয়ে গিয়ে সে পুঁতবে, এক দেড় মাস পরে এখান থেকে ডাল বেরোবে, সেইটাকে আবার পুঁতবে, আবার ডাল বেরোবে, আবার পুঁতবে, করতে করতে আজকে ওই যে আমি তোমাকে ফলটা দেখাবো, যে ফলটা প্রায় 700 গ্রাম ওজন হবে, সেই ফলটাকে দেখা যাবে 2 বছর পরে এটা 150-200 গ্রাম করে ফেলেছে, মানে পুরো জাতটাকেই নষ্ট করে ফেলবে। তো আমি এটা করতে দেব না। আমি চাই আমার এ পুরো চারা তৈরি হবে, আমার পুরো গাছ ম্যাচিওর করার পরে, এবং তখন আমার কাছ থেকে, মানে আজ থেকে 1.5 বছর পরে আমার কাছ থেকে এর চারা পাওয়া যেতে পারে। আর যদি কারো এখনই দরকার হয় তাহলে তাকে কম করে অন্তত 500 বা 1000 এরকম আমার মতো নিতে হবে, যাতে সে পুরো নিজের বাগান তৈরি করে। তাহলে আমি যেমন এনেছি আমি তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেখানকার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পে করবে, তারা দিয়ে দেবে, আমি এর মধ্যে কোনো প্রকার ঢুকবো না। আমার কাছ থেকে নিতে হলে অন্তত 1.5 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, তার মানে এখন যদি কোনো চাষি চাই ইমার্জেন্সি, যে আপনি যেমন বললেন যে আপনি চাষিদের সহায়তা করবেন, ওরা চাষ করুক, সকলেই চাষ করুক, তো ওরা যদি চায় এটা নিতে, তবে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি ভায়া হয়ে ওদের কাছ থেকে আনিয়ে দিতে পারেন? ভায়া বলতে মানে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, আমি ওনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, উনি ডাইরেক্ট সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পে করে দেবেন, উনি তার অ্যাড্রেসে ডাইরেক্ট পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, তার মানে আমার কোনো লেনা দেনা থাকবে না। আচ্ছা, আমার কাছে নিতে গেলে 1.5 বছর পরে। আচ্ছা আচ্ছা, এইটা খুব ভালো, আমার জানা ছিল, আপনি জানিয়ে দিলেন। তার মানে আপনার যে যেটা আপনি বারবার বলছেন যে বাংলার চাষিদের পাশে আছেন, আপনি এইভাবেই চাষিদের পাশে থাকবেন, চাষিদের সহযোগিতা করবেন? আমি চাইছি ভাই যে আজকে 90-এর দশকে যে চাষ আমরা বাংলায় প্রথম করলাম, আজকে আমরা সবার পিছনে চলে গেছি ভারতবর্ষে। আমাদের যে প্রভাবটা আছে বাঙালি পথ দেখায়, সেখানে আমরা পিছিয়ে পড়ছি। আমি চাইব আগামী 3-4 বছরের মধ্যে বাংলায় ভারতবর্ষকে পথ দেখাবে ড্রাগন চাষে। আমি সেইভাবে আমার প্রত্যেকটি ড্রাগন চাষি বন্ধুকে তৈরি করতে চাইছি। একদম একদম, তো আপনার কাছ থেকে তো অনেক সহযোগিতা পেয়েছি আগের ভিডিওতে, এই ভিডিওতে চলুন ড্রাগনটা দেখে নিই, তারপরে আরও অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে ঘুরফেস খাচ্ছে, সেগুলি আপনার কাছ থেকে জেনে নেব। ওকে ভাই, চলো।
চলে এসেছি সমরদার কটেজ। এইখানে এই কটেজে আসলেই মানে আপনার নাইট স্টেইং এ ইচ্ছে করবে, এত সুন্দর সাজানো গোছানো আগের ভিডিওতে দেখেছি। এই ভিডিওতে আপনাদের আরো স্পেশাল জিনিস দেখাবো, এই ভিডিওতে আপনাদের জন্য সেটা থাকছে। সমরদা তো বাংলার চাষিদের সাহায্য করবে বলেছে, কেন উনি এত বাংলার চাষিদের প্রতি আগ্রহ এবং তিনি কত বড় মাপের মানুষ সেটা আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার আগে আপনাদের আর ওয়েট করাবো না। যে মরক্কন রেড, সমরদা আমাদের বারবার বলছেন মরক্কন রেড, এবং সেটা পশ্চিমবাংলার সর্বপ্রথম, পশ্চিমবাংলার আর কোথাও নেই মরক্কন রেড। এই মরক্কন রেডটা আপনাদের দেখাবো আমার হাতে নিয়ে এবং ওজন করে, এবং মরক্কন রেডের চারা যেটা সমরদা আনিয়েছে সেটা কত হার্ডি, কত ওজনের, কত ওয়েটের সেটাও আপনাদের দেখাবো। প্রথমে দেখানোর চেষ্টা করি আমার এই হাতের যে তালুটা, এটা প্রায় 6 ইঞ্চি আছে বা 5 ইঞ্চি আছে, এতটা বড়। এইখানে দেখুন আমি সমরদা যেটা আনিয়েছে সেই ড্রাগন ফলটা আমি দেখে লোভ সামলাতে পারছি না, এটা আমার হাতে প্লেস করছি। আমার হাতের মাপ বলে দিয়েছি, আমি এবার হাতে এটা প্লেস করলাম, দেখুন কতটা বড়। আর এই দিকেও হিসাব করুন, এখানেও 3 ইঞ্চি আছে, এখানেও 4 ইঞ্চি আছে, মানে এতটা বড়। আর এইটার ওয়েট কত সেটা আমি বললে তো বিশ্বাস হবে না, আপনাদের ওয়েট মেশিনে ওয়েট করে দেখাচ্ছি কত বড় ড্রাগন এবং কত ভারী। এবং সমরদা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে এইটার টেস্ট কেমন সেটাও আমাকে আস্বাদন করার জন্য সহযোগিতা করবেন। তো আমি টেস্টটা তো আপনাদের ভিডিওতে দেখাতে পারবো না, টেস্টটা আপনাদের আমার মুখের কথা বিশ্বাস করতে হবে। আর আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি মিথ্যে কথা বলবো না, যেমন টেস্ট ঠিক সেটাই আপনাদের বলবো। তার আগে মাপটা দেখালাম, এবার ওয়েটটা দেখাই চলুন। এখানে ওয়েট মেশিনের ব্যবস্থা করেছি, দেখুন এখানে ওয়েট মেশিনে 0 দেখাচ্ছে। এই স্ট্রিংটা লোকাল নাকি? হ্যাঁ, এটা প্রথমে আমি লোকাল দেখাচ্ছি, সবই একই সাইজের আছে। এবারে আমি যে জাম্বো রেড গুজরাট থেকে যেটা আনিয়েছি, যেটা চাষ আমি করি, সেটার আমি দেখাচ্ছি। এটা 87 গ্রাম, এটা 87, মানে 12 গ্রাম বেশি, 12 গ্রাম বেশি। এবারে এটা পশ্চিমবাংলার প্রথম, হ্যাঁ এইটা হচ্ছে মরক্কন রেড অরিজিনাল, 225 গ্রাম। ওরে বাবা, এর সঙ্গে তো যাই না, মানে প্রায় 3 গুণ। তাহলে কি ভাবা যাচ্ছে যে আমি কেন বলছি এর বিরাট সাইজের ফল হয়? যেমন এর সাইজ যেরকম গাছের গ্রোথ, ঠিক সেই রকম ফলের গ্রোথ। চলে এসো, তোমাকে আমি যে ফলটা দেখিয়েছি, তুমি সাধারণত বাজারে 150-200-250 গ্রামের ফল দেখেছো, জাম্বো রেড হলে 300-400 গ্রাম দেখেছ, কোনো কোনো 200-500 দেখেছ। দেখো 0 আছে, 0 অবশ্যই। এটা আমি যে বাগান থেকে চারা এনেছি সেখান থেকে দুটো ফল 700-800 টাকা প্লেনের ভাড়া দিয়ে আনিয়েছি, 755 গ্রাম, 755 গ্রাম। আমার মনে হয় না কোনো বাগানে তুমি এ ফল দেখেছো। হ্যাঁ, ইদানিং কেউ কেউ ওষুধ দিয়ে কিছু কিছু ফল দেখিয়েছে, এটা সেই জিনিস নয়, এটা একদম মরক্কন রেড অরিজিনাল, 755 গ্রাম একটা ফলের ওয়েট। এর চেয়ে বেশি হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে, আরও বড় হবে, তখন 800 ছাড়িয়ে যাবে, 850-900 গ্রাম ছাড়িয়ে যাবে। মানে সিজনের উপর ভেরি করে, সিজনের উপর ডিপেন্ড করে এটা। আচ্ছা, মানে বর্ষার প্রথম দিকে সাইজটা ছোট হয়, তারপরে যত বর্ষা যেতে থাকে তত এর সাইজটা বড় হতে থাকে, ওজনটা বাড়তে শুরু করে। একটি ভিডিও করেছি, তাতে আমি একটা লোকাল ফল আমাদের এখানে যেটা পাওয়া যায়, আমি আসবার সময় চাকদা স্টেশন থেকে নেমেই ডান হাতে যে ফলের দোকান সেখান থেকে একটা এনেছিলাম, সেটা দিয়ে ব্রিক্স ভ্যালু মেপেছিলাম, 16 কিছু নিচে ছিল। আচ্ছা আচ্ছা। আর এইটার আমি মেপেছিলাম, এটা 17.5 ছিল ব্রিক্স ভ্যালু, এটা যদি সাথে সাথে খাওয়া যেত আরও এর ব্রিক্স ভ্যালু বেশি হতো। এটা আজকে 4-5 দিন লেগে গেছে এখানে আসতে। হ্যাঁ, ফ্রিজের বিষয়টা ঠান্ডা দেখছি। হ্যাঁ না, এখানে আসার পর ফ্রিজিং হয়েছে গতকাল থেকে, কিন্তু এটা তো প্লেন এসেছে পুরো, মানে অনেক কিছু চাপা অবস্থায় আসে, যার ফলে প্রথমে এর যে টেস্টটা থাকে, যে মিষ্টতা থাকে, এটা দীর্ঘ সময় গেলে কিছুটা কমে যায়।
আচ্ছা, আর হ্যাঁ দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে আমি বলছি, এই যে সমর্থা বললো ব্রিক্স ভ্যালু, ব্রিক্স ভ্যালু নিয়ে আমরা পরবর্তীকালে আরেকটা ভিডিও নিশ্চয়ই করব, নাকি? হ্যাঁ, ব্রিক্স ভ্যালু নিয়ে আমি দেখাবো পরে, এবং পরবর্তী ভিডিও দেখাবো এই যে ড্রাগন ফল। হ্যাঁ, আমি এর আগদিন তোমাকে আমি বলেছিলাম যে যেখানে অ্যাপেলে যেখানে আছে অনলি 58 ক্যালোরি 100 গ্রামে এনার্জি, এখানে সেটা 282 ক্যালোরি আছে, এটা বলেছিলাম। তো শুধুমাত্র এটা যে খাদ্যগুণ, প্রচুর খাদ্যগুণ আছে, একটা ভিডিও আমি তোমাকে করবো এটা খাদ্যগুণ নিয়ে। এছাড়াও বাড়ির মেয়েরা এটা খাবে, খেয়ে এটা ফেলবে না। এর যে খোসাটা, সেটা দিয়ে এত সুন্দর ফেস প্যাক তৈরি হয়, এত সুন্দর এটা দিয়ে হেয়ার প্যাক তৈরি হয়, সেটা করে দেখাবো যে চুল কীরকম সিল্কি হয়ে যাবে এর খোসা থেকে। এবং দেখাবো যে এখানে ইনস্ট্যান্ট বসে ওই মানে এখন 1200 টাকা মিনিমাম নেয় একটা ভালো পার্লারে গেলে, একটা ভালো ফেসিয়াল করলে। আমি এটার বিনা পয়সায় মানে এর খোসাটা দিয়ে আমি তোমার স্ত্রীর গালকে আমি চকচক করে দেখাবো, তুমি অবাক হয়ে যাবে দেখে যে তোমার স্ত্রী কত সুন্দর। আচ্ছা আচ্ছা, সে আশায় থাকলাম। এবারে আনবক্সিং তো হয়ে, হ্যাঁ এবার আমি কাটছি ফলটা। আচ্ছা আচ্ছা, তাহলে কেক কাটার যেরকম হয় সেরকম কিছু উইশ করলাম না, তবে বাংলার চাষিদের এই টেস্ট আমি বলছি, এটা আমার কথায় বিশ্বাস করতে হবে। আর সমর্দার মুখে ভীষণ মিষ্টি হাসি লেগে আছে, কারণ উনি নিশ্চয়ই টেস্ট করেছে। হ্যাঁ, আমি আগেরটা খেয়েছি। আচ্ছা, তুমি খেলেই বুঝতে পারবে, মানে দারুণ মিষ্টি। এই ড্রাগনটা দুই ভাগ হয়েছে এবং দুই হাতে দুজনে নিলাম। ওরে বাস, একদম কি কালার, দানাদার কালার তো, একদম পুরো রানী কালার, একদম ভীষণ রসালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেটে আগে তোমাকে দিনে আমার বাংলার চাষিদের আমি এই ধরনের ফল চাষ করাবো। দেখো, লোকাল যে ভ্যারাইটি ফলটা হয় সেটা আমরা 100 টাকা কেজিও পাই না, জাম্বো রেট করলে আমরা 150 থেকে 180 টাকা রেট পাবো, আর যদি মরক্কন রেট করি তাহলে 250 থেকে 300 টাকা চাষি বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, এই মরক্কন রেট কোথায় ইউজ হয় আমি তোমাকে বলছি। আমাদের যে 5-স্টার হোটেলগুলো আছে, তাজ বলো, JW ম্যারিয়েট বলো, তুমি আমাদের গ্র্যান্ড হোটেল বলো, এইসব জায়গায় দেখবে সকালে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে, সেখানে কিন্তু ড্রাগন ফ্রুটস পাওয়া যায়, এবং সেটা হচ্ছে এই জাতীয় ড্রাগন। তাহলে আমরা যদি এই জাতীয় ড্রাগন আমরা চাষ করতে পারি, আমাদের এখানে যেখানে ভালো জায়গা সেখানে যেমন আমরা এটা বিক্রি করতে পারবো, সেরকম মেচুয়ার মাধ্যমে সারা ভারতবর্ষে আমরা এটা ছড়িয়ে দিতে পারবো, এবং প্রত্যেকটা মলে এখন আমরা এই ফলটাকে সাপ্লাই দিতে পারবো 250 থেকে 300 টাকা পাইকারি কেজি দরে, যেখানে লোকাল ফ্রুটসটা আমরা বিক্রি করি 80 টাকা, 60 টাকা, 100 টাকায়। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে যে এইখানে এই খেলে এর মিষ্টতা বুঝতে পারবে। হ্যাঁ, খেলে আর দেরি করবো না, খেলে তো বুঝতে পারবো, আর দেরি করবো না, চলুন। ধরতে সাহায্য করি, ওরে বাবা, কাটতেও তো খুব মানে চাকুর কষ্ট হচ্ছে, মানে এটা গাছটা যেমন হার্ডি, ড্রাগনটা তেমন হার্ডি। এসো, তুমি বাইরে এসো, আমি তোমাকে খাওয়াচ্ছি, আর দেরি করব না। আমরা বাজার থেকে যেমন ড্রাগন কিনি, এইটা আছে একটা ড্রাগনের 1/6, মানে 6 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, এবং এটা 3টে পিস করে দিয়েছে সমরদা। আমি একদিক থেকে খেয়ে আপনাদের বলবো কেমন টেস্টি। যে দিক দিয়ে ড্রাগনটা যাচ্ছে সেই দিক দিয়ে সারা দিতে দিতে যাচ্ছে যে আমি ড্রাগন যাচ্ছে। তুমি তো অনেক ড্রাগন খেয়েছো লোকাল, তার সঙ্গে মিষ্টতার তফাৎ তুমি বলো আমাকে। এইটা আমাদের যে মধু, মধুকে আমরা মিষ্টি বলি, এটা ঠিক মধুর মতো মিষ্টি, মধুর মিষ্টি, মানে আমরা মধুটা উপমা হিসাবে দিই, মধুর মতো কণ্ঠ, কিন্তু এই ড্রাগনটা সত্যি মধুর মতো মিষ্টি। মধুর মতো মিষ্টি মানে এর মধ্যে একটা আলাদা রকমের টেস্ট আছে, আলাদা একটা সেন্টও আছে, এবং টেস্ট তো অবশ্যই রয়েছে। আর আমার ছেলে ড্রাগন খেতে ভীষণ পছন্দ করে, কারণ হচ্ছে জিভ লাল হয়ে যায়। আমারও জিভ নিশ্চয়ই লাল হয়েছে, বাড়িতে গিয়ে দেখাতে পারবো যে জিভ লাল করেছে, এবং আমি গর্বিত যে পশ্চিমবাংলায় প্রথম আমি এইরকম টেস্টের ড্রাগন। না না, আমি তোমাকে বলবো যে তুমি শম্ভু, পশ্চিমবাংলায়
তুমি প্রথম, এর আগে আমরা দুজন খেয়েছি, তুমিও প্রথম অরিজিনাল মরক্কন রেড খাচ্ছ, একদম এই জায়গায় তুমি গর্ব করতে পারো যে তুমি মরক্কন রেড পশ্চিমবাংলায় খাচ্ছ। এবং এই ফল আমাদের সমরদার কী বলবো, কী বলবো, সহচর যে বাংলার চাষিরা এই ফল আপনারা চাষ করুন, এবং সেই পদ্ধতিটা হচ্ছে সমরদা মাঝখানে ভায়া হয়ে থাকবে না, আপনি এই ফল চাষ করুন। এবং এই ফল চাষ করতে গেলে বা যা যা সহযোগিতা দরকার সমরদার সাহায্য নিন, সমরদা একদম নিঃস্বার্থভাবে আপনাকে সহযোগিতা করবে, তাই তো ঠিক বললাম? হ্যাঁ একদম একদম ভাই। শুধু এইটা না, দেখো এইটা এত কস্টলি না, সবাই পারবে না। আমি আমার বাংলা চাষিদেরকে বলবো যে আপনারা কমার্শিয়ালি করতে গেলে আপনারা জাম্বো রেট করুন। জাম্বো রেট এমন একটা ওয়েট হয়, 300 থেকে 500, 550 গ্রাম ওয়েট হয়, যেটা বিক্রিও বেশি হয় এবং সাধারণ মানুষ কিনে খেতে পারবে। আজকে আমি ট্রেনে আসছিলাম, দেখছি 400 টাকা কেজি ড্রাগন বিক্রি হচ্ছে ট্রেনের মধ্যে। তো আমি যে ছেলেটি সুকুমার নাম, রানাঘাটের ছেলে, সে বিক্রি করছিল, তাকে আমি বলছিলাম যে ভাই এত দামে বিক্রি করলে কিন্তু সাধারণ মানুষ খেতে পারবে না, তোমাকে এই দামটা কিন্তু 200-250-এর মধ্যে নামাতে হবে, কারণ আমার বাংলার চাষিরা 120 থেকে 150 টাকার বেশি দাম পায় না। যাই হোক, এই চাষে এই তুমি যে ফলটা খাচ্ছ এটা কিন্তু একেবারে আমাদের মতন সাধারণ মানুষের খাবার নয়, এটা একটু বড় জায়গায় যাবে, আমরা বেশি মুনাফা অর্জন করবার জন্য এইটাকে চাষ করব। আর কমার্শিয়ালি করতে গেলে আমি বলবো এই যে আমার বাগানে যেগুলো দেখা যাচ্ছে, এইটা এইটা হচ্ছে একদম সমস্ত জাম্বো রেট। এই জাম্বো রেট করার জন্য আমি সকলকে আহ্বান করব। আর ওই যে পেছনে যে অংশটা আমরা দেখছি, যেটা নতুন, যেটা নতুন তৈরি হচ্ছে, এইটা কিন্তু স্পেশালি আমি করছি জাম্বো রেট, মরক্কন রেট এবং 48টা যে বিদেশি ভ্যারাইটি আমার কাছে আছে। এবং ওই লাস্ট পোর্শনে যেখানটা আপনারা গাছ দেখতে পাচ্ছেন সেইখানটায় আমি তৈরি করব পলি হাউস, যেখানে একদম সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে, সম্পূর্ণ মেডিকেটেড ওয়েতে আমার এই বাগান থেকে চারা তৈরি হবে। আমি এখনও আমার এই বাগানে কোনো চারা তৈরি করিনি, আমার যে নতুন বাগান তৈরি হচ্ছে তারও জাম্বোরের সমস্ত আমি নতুন চারা কিনে এনেছি, কারণ আমি বিশ্বাস করি যে আমার বাগানে যেহেতু একবার এখনও পুরো ফলন হয়নি, এই ডাল থেকে যদি আমি চারা করি তাহলে আমার অরিজিনাল যে জাতটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই আমি নতুন চারা কিনে নিয়ে এসে গুজরাট থেকে আমি আমার নতুন বাগানটা করেছি, এবং আগামী দিনে যখন আমি আপনাদের কাছে আমার এই চারা আমি তুলে দেবো, নেক্সট ডিসেম্বর থেকেই আপনারা ডিসেম্বর জানুয়ারি থেকে হয়তো পেতে পারেন, কারণ নভেম্বর পর্যন্ত আমি ফল নেব, তারপরে যে যে ডালে ফল হয়েছে সেই ডাল থেকে আমি চারা করব। এবং সেই চারা কিভাবে তৈরি করতে হয় সারা ভারতবর্ষের সঙ্গে পাল্লা দিয়ে, যেখানে ভারতবর্ষে গুজরাট, কেরালা, হরিয়ানা তারা কেন এত এগিয়ে গেছে, কিভাবে তারা চারা তৈরি করে, আমি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছি। আগামী 30শে অগস্ট আমি আবার যাচ্ছি পুনে, সোলাপুর, ভুজ, তারপরে কচ এবং জামনগর, আমি সেখান থেকেও আপনাদের ভিডিও করে আমি দেখাবো যে সেখানকার চাষিরা কীভাবে উন্নত চাষ করে, এবং আগামী দিনে আমার বাংলার চাষিকে আমি ঠিক সেইভাবে চাষ করাটাই তাদের কাছে পৌঁছে দেব বার্তাটা। আপনারা দেখবেন যে আমি কি করে চারা তৈরি করি, যেখান থেকে আমার বাগান থেকে কোনো ভাইরাস এখান থেকে যাবে না, সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে, সম্পূর্ণ মেডিকেটেড পদ্ধতিতে আমি আপনাদের কাছে তখন চারা তুলে দেব যখন আমার এই গাছ সম্পূর্ণ ম্যাচিওর ডাল দেবে, যেখান থেকে সম্পূর্ণ সুস্থ আমি চারা পেতে পারি। দেখুন এই যে শম্ভু যে খেলো, আমাদের এখানে যে ড্রাগন তার খোসা দেখবেন কত, আর এটা দেখুন কিচ্ছু নেই, এই যে কত, 780 গ্রাম পেলাম, 780 গ্রামের মধ্যে এটা একদম নগণ্য। এটা এটা আমি দেখাতে পারি, এসো আমি দেখাচ্ছি যে চার ভাগের এক ভাগ আছে, তো এটা সত্যি কতটুকু এর ওজনটা হয় দেখো, 36 গ্রাম, তাহলে একে চার দিয়ে গুণ করলে 120 130 গ্রাম মতন, তাহলে একটা 780 গ্রাম একটা ফলে কেবলমাত্র 130 গ্রাম। আর তুমি আমরা এখানে যে ড্রাগনটা চাষ করি যেটা 200 গ্রাম, তুমি মেপে দেখো ওর 100 গ্রামের বেশি তার খোসার ওজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইদিকেও আমাদের প্রফিট। কোনো কোনো চাষি ভাবতে পারে হয়তো এটা ওষুধ দিয়ে লাগানো, না ওষুধ দিয়ে লাগানো হলে পরে এই ড্রাগন ফলটার অর্ধেকে চলে আসতো তার খোসার ওজন, একদম থিন,
একদম দেখতে পাচ্ছি, একদম লক লক লাল, কোথাও সবুজে ছিটা ফোটা নেই ফলের মধ্যে, না না পুরোটাই লাল, একদম পুরোটাই লাল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে অনেক কিছু মানে দেখলাম, অনেক কিছু শিখলাম। আর এটা এটা হচ্ছে ব্রিক্স ভ্যালু মাপার যন্ত্র, আমি এটা মুম্বাই থেকে নিয়ে এসেছি। আচ্ছা এটা মেপে দেখা যাবে, এটার এবার মিষ্টতা টেস্ট হবে, কতটা মিষ্টি আছে এর মধ্যে। প্রথমে সমরদা এক স্পুন মতো এখান থেকে তুলে নিচ্ছে, তাই না? না তুলবো না, এখানে থেকে রস বার করতে হবে। আচ্ছা আচ্ছা, রস এটা যেহেতু ফ্রিজে ছিল তো রস খুব একটা বেরোচ্ছে না, ফ্রিজ থাকলে হ্যাঁ মিষ্টি কমে যায়, ঠিক মিষ্টি কমে যায়, রসটাও বেরোতে চায় না, রসটা তো ভেতরে ঠান্ডায় জমে গেছে। এর আগের ফলটা যেটা করেছিলাম আমি ওটাকে রোদ্রে রেখে ওটাকে একটু করে নিয়েছিলাম পাতলা। ড্রপার দিয়ে রস তুলে নাও, তাই না? আচ্ছা 17.5, ওখানে রিডিং দেখা যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ 17.5। আচ্ছা আচ্ছা, 16 থেকে একটু কম ছিল। আচ্ছা 16 থেকে কম। আমি দেখলাম এই যে দেড় তফাৎ হচ্ছে, কিন্তু খাবার সময় মিষ্টতার বিরাট তফাৎ, যদিও দেড় দেখাচ্ছে, দেড় মানে কিন্তু অনেক ব্রিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভীষণ তফাৎ ছিল। সমস্ত প্রিয় যারা দর্শক বন্ধু আছেন, তোমার ইউটিউবার যারা ইউটিউবে যারা বন্ধু আছেন, তোমার সাথে সবসময় থাকেন, তাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাবো এবং পরিশেষে বলবো যে আপনারা লক্ষ্য রাখবেন এই চ্যানেলে এরপরে ড্রাগন সম্পর্কিত আরও অনেক অনেক সুন্দর ভিডিও আসছে। কেন আপনার সন্তান ড্রাগন ফ্রুটস খাবে, কেন আপনার টেবিলে যদি একটা ফল থাকে সেই ফলটা আপেল, বেদানা, কমলালেবু বা মুসাম্বি বাদ দিয়ে শুধুমাত্র বহির্বিশ্বে, যেটা উন্নত বিশ্বে প্রত্যেকের খাবার টেবিলে যদি একটাই মানে ফল থাকে সেটা ড্রাগন ফ্রুট থাকে, আমার এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবার জন্য আগামী দিনে তার খাবার টেবিলে যদি একটাই ফল থাকে সেটাকে আমরা ড্রাগন ফল দেখব। সেটা কেন তার বিবরণ আপনারা লক্ষ্য রাখবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমরা একে একে দেখাবো। এবং আমাদের মেয়েদের বা পুরুষদের যৌবন ধরে রাখতে, তাদের স্কিন সুন্দর রাখতে, টান টান রাখতে, চুলের আপনার গ্লো বাড়াতে কিভাবে, এর খোসা দিয়ে আমি ফেস প্যাক এবং হেয়ার প্যাক তৈরি করব, আমি আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরব। আমরা আশা করব যে আপনারা শুধু ড্রাগন ফ্রুটস খাবেন না, এই ড্রাগন ফ্রুটসের খোসা দিয়ে আপনারা বাড়িতে হেয়ার প্যাক এবং ফেস প্যাক তৈরি করে আপনাদেরকে আরও সুন্দর থেকে সুন্দর করে তুলবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার, শুভেচ্ছা রইল। পরের ভিডিওতে দেখাবো আপনি ভিডিও পিস থেকে কী করে ড্রাগন চাষের ফান্ড বা সহযোগিতা পেতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।